গাইস, আজকে আমি একটা অনেক পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচুরুটি। চিংড়ি মাছ দিয়ে কচুরুটি কিভাবে বানাতে হয় চলো দেখে নিই। এখানে 500 গ্রাম কচুরুটি ধুয়ে ভালোভাবে ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে। 300 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 6-7টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। কড়াইতে কিছুটা সরষের তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজাটা একটু হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইতে আরো কিছুটা সরষের তেল দিয়ে তাতে প্রথমে গোটা কয়েকটা শুকনো লঙ্কা, কুচি করা পেঁয়াজ, আগে থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা কচুরুটিগুলো দিয়ে সামান্য জল মিশিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। কুড়ি মিনিট হয়ে গেলে ঢাকা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবো রান্না থেকে কিছুটা তেল বেরিয়ে এসেছে। তেল বেরিয়ে এলেই রেসিপি রেডি। আপনারা বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।